হার্টের ইফতার সামগ্রী বিতরণ। সামাজিক সংগঠন গ্রিন হার্টের পক্ষ থেকে হাজীগঞ্জে অসচ্ছ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক হাজীগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুমন। গ্রিন হার্টের চেয়ারম্যান আবু ইউসুফ আবদুল্লার পক্ষ থেকে আলমামুন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত এবং অতিথিবৃন্দের বক্তব্য শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মোহাম্মদ শেখ ফরিদ। সংগঠনের সদস্য সাজ্জাদুল ইসলাম সজীব ও জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম চৌধুরী, সাংবাদিক এনায়েত মজুমদার ও মোহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।